এক সময় বড় বড় পালতোলা নৌকা যাতায়াত করত করতোয়া নদীতে। পণ্য আনা নেওয়া হতো দেশের বিভিন্ন স্থান থেকে। নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল, গড়ে উঠেছিল সভ্যতা। সেদিনের বিশালাকায় স্রোতস্বিনী করতোয়া আজ কঙ্কালসার, অস্তিত্ব হারিয়ে মরা খালে পরিণত। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রমত্তা নদীটি দখল দূষণে মৃতপ্রায়। নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ দখল দূষণ মুক্ত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন হলেও করতোয়া ফিরে পায়নি আগের রূপ। তবে নদী সুরক্ষায় গৃহীত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হলে করতোয়ার নাব্যতা ফিরে আনতে কাজ করবে বলে জানান জেলা প্রশাসন। আড়াই হাজার বছর আগে যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল পুণ্ড্র সভ্যতা, কালের আবর্তে সেই করতোয়া আজ মৃতপ্রায়। ঢেউ নেই, নেই পানি, অথচ একসময় খরস্রোতা এই নদীতে নৌকা চলত। জেলেরা মাছ ধরতেন, নৌকা বাইচে মেতে উঠত নদী পাড়ের মানুষ। নদী ঘিরেই ছিল এখানকার কৃষি, অর্থনীতি, যোগাযোগ ও সংস্কৃতি। স্থানীয়রা বলছেন, বগুড়ার হৃৎপিণ্ড বলে পরিচিত সেই করতোয়া এখন দখল দূষণে শ্রীহীন ও গতিহারা মরাখাল। একসময়কার প্রচণ্ড খরস্রোতা এবং যৌবনা করতোয়া আজকে শুকিয়ে যে অবস্থায় গেছে, এটাকে আর নদী বলে মানুষের কাছে মনে হয় না। আবারও করতোয়া নদীকে সে আগের রূপে আনার জন্য ইতিমধ্যেই সরকার থেকেও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, আদালতের নির্দেশনায় নদীর অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও দূষণ রোধে কোনো উদ্যোগ নেই। নদীটিকে দখল ও দূষণ মুক্ত করে নদীটিকে পুনরায় পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, করতোয়া নদী নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে তাদের। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করতোয়া নদী উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প প্রণয়ন করেছে, যা একনেকের সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় করতোয়া নদীর 123 কিলোমিটার পুনঃখনন, এছাড়া এই বগুড়া শহরের ভিতর দিয়ে করতোয়া নদীর দুপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। বগুড়া অঞ্চলে 123 কিলোমিটার করতোয়া নদী জেলার শেরপুরের চান্দাইকোনায় বাঙালি নদীতে গিয়ে মিশেছে। 1988 সালের বন্যার সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জের খুলশি চাঁদপুর এলাকায় বাঁধ ও স্লুইস গেট নির্মাণের মাধ্যমে করতোয়া নদীর গতিপথ পরিবর্তন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।